হাই গাইস, বাংলা স্মার্ট ওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য একটি নতুন অ্যাপসের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনার যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে, তো আপনি সেটাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসাতে পারবেন, মানে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন আপনার ওই স্মার্টফোনটিতে জাস্ট একটি অ্যাপ ইউজ করে। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে আপনার স্মার্টফোনে লক লাগাবেন ফিঙ্গারপ্রিন্ট। তো চলুন, প্রথমে আপনি প্লে স্টোর খুলবেন। প্লে স্টোরে আপনি সার্চ দেবেন আইস আনলক। এখানে আপনি সার্চ দেবেন এই যে আইস আনলক। আইস আনলক সার্চ দেওয়ার পর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন চলে এসেছে, তো এই ধরনের সিম্বল দেখে আপনি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো চলুন ওপেন করে নিই, কীভাবে কাজ করে এটা দেখে নিই। এটা দেখতে পাবেন 1 মিলিয়নের ওপর ডাউনলোড হয়ে গেছে, মানে 10 লক্ষের ওপর মানুষ ডাউনলোড করে রেখেছে এটাকে। আর 4.1 রেটিং, খুবই একটা বড় রেটিং মানা যায়। তো চলুন ওপেন করে দেখে নিই কীভাবে কাজ করে। ওপেন করার সঙ্গে সঙ্গে কিছু আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, এই যে দেখুন, আই হ্যাভ রিড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাভব লাইসেন্স এগ্রিমেন্ট। তো আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে, এটাকে রাইট চিহ্নে ক্লিক করতে হবে এবং লেটস গোয়ে ক্লিক করতে হবে। তো লেটস গোয়ে ক্লিক করার পর এই যে ক্রিয়েট কন্টিনিউ বলে, ক্রিয়েট পিন বলে একটা অপশান আসবে, তো আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। মানে এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট লক আসবে এবং ফিঙ্গারপ্রিন্ট লকের সঙ্গে সঙ্গে আপনার একটা পিন কোড, যেটা আপনি ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েও খুলতে পারেন এবং পিন দিয়েও খুলতে পারেন, সেই পিন আপনি বসাবেন এবং পিনটা অবশ্যই মনে রাখবেন। পিনটা যেটা বসাবেন সেটা আপনার খাতাতে লিখে রাখবেন। তো আমি একটা পিন দিয়ে দিই 9547, কন্টিনিউ। আবার ওই পিনটাই দিতে হবে 9547, কন্টিনিউ। তো পিনটা আমার সেট হয়ে গেছে। তো এইভাবে সোয়াইপ করবেন, এগুলো অপশন কিভাবে বলছে দেখতে পাবেন। তো এই যে এখানে আপনার ডোন্ট শো দা গাইড এগেন, এখানে ক্লিক করবেন এবং কন্টিনিউ টু এনরোল। তো কন্টিনিউ টু এনরোলটা ক্লিক করলে সিলেক্ট এ ফিঙ্গার, আপনি কোন আঙুলটা দ্বারা আপনার ফিঙ্গারপ্রিন্ট লক করতে চান সেই আঙুলটিকে সিলেক্ট করবেন। তো চলুন আমি রাইট সাইডের এই আঙুলটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন অপশন চলে এসছে। তো এইখানে দেখতে পাবেন 7টা রাউন্ড দেখতে পাবেন এই যে। তো এইগুলো প্রত্যেকটি স্ক্যান হবে, 7 বার আমার আঙুলে স্ক্যান হবে। এই যে দেখুন আমি স্ক্যান করব অবশ্য, এই যে একবার স্ক্যান হলো, এইভাবে 7 বার স্ক্যান হবে আর এই যে গ্রিন হবে। যে দেখতে পাবেন 4-5 বার হয়ে গেছে। এই যে 6 বার, তো দেখতে পেলেন 7 বার হয়ে গেল। তো ম্যাচ কনফার্ম লিখছে, আপনার যদি না করতে পারেন ভেরিফিকেশন, ম্যাচ যদি কনফার্ম না দেখায়, তো আপনি স্টার্ট ওয়ারে ক্লিক করবেন এবং আবার নতুন করে স্টার্ট করবেন। তো আমার ম্যাচ কনফার্ম দেখাচ্ছে। তো ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট, আমি এটা এই এই ফিঙ্গারপ্রিন্টটাকে ইউজ করবো। তো এখানে ক্লিক করবো ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট। তো এখানে ক্লিক করার পর এই যে ওকে সেট দ্য ডিফল্ট হোম স্ক্রিন টু আইস আনলক অলওয়েজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে রিমেম্বার মাই চয়েসে ক্লিক করবেন, তারপরে এই যে আইস আনলকে ক্লিক করবেন। আইস আনলকে ক্লিক করবেন, তো আপনার সেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। তো চলুন আমরা অফ করে দেখছি এবার কাজ করে কিনা। এই যে হোম বাটন চলে এলাম, এবার আমরা স্ক্রিনটাকে অফ করবো। একবার দেখতে পেলেন আমার স্ক্রিন অফ করলাম। তো চলুন আমরা এটাকে খুলে নিই, লকটা, লকটা খুলে নিলাম। এই যে দেখুন লকটা খোলার সঙ্গে সঙ্গে এই ফিঙ্গারপ্রিন্ট চলে এসছে, মানে এটা কাজ করবে না যতক্ষণ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। তো এখানে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন, আর না হলে এই যে দেখতে পাবেন এখানে এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর আপনি যে পিন দিয়েছিলেন সেই পিনটাকে বসাবেন, তাহলেই খুলে যাবে। কিন্তু এই যে আমি 9547 দিয়েছিলাম, তো এটা খুলে গেল দেখতে পেলেন। এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখি, তো চলুন এবার ফিঙ্গারপ্রিন্টের পরীক্ষাটা হয়ে যাক। এটাকে আমি অফ করলাম, এই যে আবার স্ক্রিনটাকে অফ করার সঙ্গে সঙ্গে প্রথমেই চলে আসলো। তো আমি এটাকে সেট করব,
তো দেখতে পারেন আমার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই সাকসেস দেখালো এবং লকটি খুলে গেল। তো বন্ধুরা, আপনিও আপনার মোবাইলে এইভাবে এই অ্যাপসটির দ্বারা খুবই সহজে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক বসাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ ভিডিওটিতে লাইক দেবেন আর কমেন্ট করবেন নিচে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে এই একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আপনাদের জন্য নিত্য নতুন টিপস, আরও ভালো ভালো টিপস আনার চেষ্টা করব। তো আজকে এইটুকুই, ওকে বাই, ভালো থাকবেন।